ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। মধ্যবিত্ত উঠোন ছেড়ে সোশ্যাল মিডিয়ায় একান্ত জীবনযাপনের রোজনামচা তুলে ধরতে আমাকে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে, নিজেকে অনেকটা ভেঙে চুরে নিতে হয়েছে। কাঁপা কাঁপা গলায় প্রথম ভয়েস ওভার দেওয়া, আনকোড়া আঙুলে এডিটিং করা আর ভিডিও আপলোড করে দুরু দুরু বুকে অপেক্ষা করা, কেউ কি শুনবে আমাদের কথা? জীবনের ঝাঁ চকচকে উদযাপন তো নেই আমাদের, ক্যামেরার সামনে হাই গাইজ বলার ক্ষমতাও তো ভগবান আমাদের দেননি, কিন্তু ভুল ভেঙেছে। এক মাসে 18টা ভিডিওর মধ্যে দিয়ে পটুম্যান হয়ে উঠেছে 411 জন মানুষের ঘরের লোক। যে ভালোবাসা আমরা পেয়েছি, সত্যি বলতে কি তার শিকি ভাগও আশা করিনি আমরা। ইউটিউবের দুনিয়ায় একটু বেমানান আমরা, অটিজমের মতো একটা কঠিন লড়াই জড়িয়ে থাকে ভিডিওগুলোতে। তাও যেভাবে পাশে পেলাম আপনাদের, আমরা কৃতজ্ঞ, আমরা অভিভূত। একটা মাত্র মুঠো ফোন আর পটুম্যানের হাসি, পুনে, কলকাতা, ক্যানাডা, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়া, ইউএসএকে জুড়ে দিয়েছে অদৃশ্য এক সুতোয়। না জানি কোন টানে সম্পূর্ণ অচেনা অজানা মানুষরা পটুর সঙ্গে দেখা করতে চেয়েছেন একটি বার। সেই রকমই একজন মানুষ হলেন তুলিকা কাকিমা। পটুর ভিডিওর মাধ্যমে ওনার সঙ্গে আমাদের প্রথম যোগাযোগ। পটুকে ভালোবেসে ওর জন্য নিজের হাতে ছবি এঁকেছিলেন কাকিমা, পাঠিয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপে। সেই ছবি দেখার পর আমরা ঠিক করি কাকিমার কাছে অন্তত একটি বার পটুকে নিয়ে যাব আমরা। আমাদের বাড়ির খুব কাছে উনি থাকেন জানতে পেরে আমরা আর দেরি করিনি, চলে গিয়েছিলাম কাকিমার বাড়ি। দারুণ ভালো সময় কাটিয়েছি আমরা কাকিমার সঙ্গে সেদিন। বাড়ি ফিরেছিল পটু এক ব্যাগ ভালোবাসা নিয়ে। বাড়ি ফিরে ভালোবাসার উপহারগুলো বের করে দেখে নিয়েছিল পটু। আর এই সেই ছবি যে ছবির টানে আমরা ছুটে গিয়েছিলাম কাকিমার কাছে। কতটা ভালোবাসলে এত সুন্দর একটা ছবি এঁকে উপহার দেওয়া যায়, সে আমাদের ভাবনারও অতীত। আজ ম্যাডলি বাঙালির তরফ থেকে থাকবে একটা ছোট্ট উপহার আপনাদের জন্য, একটা রেসিপি, বিয়ের বাড়ির এক রান্নার ঠাকুরের রেসিপি। এই ধোকার ডালনা এক ভাইয়ের হাত ঘুরে দিদির মারফত এসেছিল আমার ঝুলিতে। সযত্নে লুকিয়ে রাখা এই রেসিপি আমার কাছে একটা গয়নার মতোই দামি, আজ তা ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে। এই রেসিপিটার মূল সিক্রেট রয়েছে গ্রেভির মধ্যে, তাই ধোঁকাটা আপনি যে কোনোভাবেই বানিয়ে নিতে পারেন। কেউ ডাল বেটেও বাড়িতে যেভাবে বানায় বানিয়ে নিতে পারেন, আমি সময়ের অভাবে ধোঁকা মিক্স ব্যবহার করছি। ধোঁকা মিক্সটা প্রথমে প্যাকেট থেকে একটা বাটিতে ঢেলে নেব, তারপর অল্প অল্প করে গরম জল অ্যাড করব বারে বারে। একবারে পুরোটা দেব না, তাহলে এর কনসিস্টেন্সিটা বুঝতে পারবো না। অল্প অল্প করে গরম জল অ্যাড করে এটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। অন্যদিকে মশলাগুলো একে একে বানিয়ে নেব। প্রথমে নিয়ে নেব একটা টমেটো, খানতিনেক কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা। তারপরে এগুলো সব টুকরো করে কেটে একটা মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবার বানিয়ে নেব সেই স্পেশাল মশলাটা, যেটা রান্নার ঠাকুরের থেকে শিখেছি আমি। 1 মুঠো চারমগজ, 1 মুঠো চিনে বাদাম আর 1 চা চামচ গোটা জোয়ান। এগুলো সব একটা মিক্সিং জারে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। জোয়ানগুলো যেন গোটা না থাকে সেটা বারবার চেক করে নেবেন। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। রান্নাটা আমি আগাগোড়াই সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা ডাল বাটাটা দিয়ে দেব। আপনারা যদি ধোঁকা মিক্স ইউজ না করেন, তাহলে এই পর্যায়ে বেটে রাখা ডালটা দেবেন। এইটা বেশ খানিকক্ষণ ধরে আমাদের ভালোভাবে ফ্রাই করতে হবে,
আঁচটা এই পর্যায়ে আমি কম রাখবো আর ভালোভাবে ফ্রাই করব। মিনিট সাতিক নাড়াচাড়া করার পরে এর থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আর কালারটা চেঞ্জ হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবেন। একটা স্টিলের থালায় সামান্য একটু সাদা তেল নিয়ে পুরো থালায় এটা হাত দিয়ে ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ফ্রাই করে রাখা ডালটা এই থালার মধ্যে নিয়ে নেব। পুরো ব্যাপারটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম থাকা অবস্থাতেই করতে হবে। হাতে একটু জল নিয়ে তারপরে থালার মধ্যে ছড়িয়ে ওই ডাল বাটাটা দিয়ে একটা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করব। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, কারণ ঠান্ডা না হলে গরম অবস্থায় কাটতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছুরি দিয়ে এটাকে বরফি বরফি করে কেটে নেব। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে এবার কেটে রাখা ধোকাগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। আপনারা যদি ডিপ ফ্রাই করতে না চান তাহলে এয়ার ফ্রায়ারেও করে নিতে পারেন। অল্প একটু তেল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে 200°C 10 মিনিট মতো করলেই হয়ে যায়। আমিও অনেক সময় করি, তবে আমার মনে হয় স্বাদের একটা পার্থক্য থেকেই যায়। ধোকাগুলো এবার হালকা হাতে উল্টে পাল্টে আমি ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এর সবগুলোই ঝলে যাবে না, তার আগে কিছু পটুর পেটেও চলে যাবে। যাই হোক, ওই সাদা তেলই গরম করে নিয়েছি আরও একবার। তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর অল্প একটু গোটা জিরে। ফোড়নের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এর মধ্যে এবার অ্যাড করে দেব টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। মশলাটা কষানো হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আরও একবার। আর হ্যাঁ, নুন আর চিনিটাও এখনই আমি অ্যাড করে দিয়েছি। ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনেবাদাম, চারমগজ আর জোয়ানের পেস্টটা। যতক্ষণ না কাঁচা বাদামের গন্ধটা একদম চলে যায় ততক্ষণ এটা ভালোভাবে কষাতে হবে। এটা একটু সময় লাগে কষাতে, আঁচ কমিয়ে আস্তে আস্তে এটা কষতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল। জলটা আপনারা কতগুলো ধোকা সেই অনুপাতে বুঝে দেবেন, কারণ গ্রেভি কিন্তু ধোকা প্রচণ্ড টেনে নেয়, পরের দিকে গিয়ে শুকনো হয়ে যায়। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ধোকাগুলো। এবার গ্যাসটা অফ করে দেব, কারণ ধোকা দেওয়ার পর আর ফোটানো যাবে না। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু ঘি দিয়ে ঢেকে রেখে দেব। রেডি আপনাদের একদম রান্নার ঠাকুরের হাতে তৈরি ধোকার ডালনা। সবাই বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই খুব ভালো থাকবেন আর বরাবরের মতো পাশে থাকবেন।